ইনশাআল্লাহ এই চাঁদপুরে আমরা একটা মেডিকেল কলেজ করে দেব। কারণ আপনাদের সংসদ সদস্য নিজেই একজন ডাক্তার, কাজী সে দাবি করেছে, তার জন্য আমি একটা মেডিকেল কলেজ এখানে করব। মা, আমি চাঁদপুর মেডিকেল কলেজে চান্স পেয়েছি। প্রথম যেদিন এই শহরে আসি সেদিন আনন্দ, উচ্ছ্বাস আর নতুন জায়গায় মানিয়ে নেওয়ার চিন্তায় অন্য এক জগতে বোধ হয়েছিল। বাস থেকে নেমেই হোস্টেলে যাই, সেখানে আমার মতো আরও অনেকেই, সকলের চোখে মুখে চিকচিক করছে সম্ভাবনা। হোস্টেলে সব গুছিয়ে শেষ করতে করতেই সেদিনের মতো দিন পার হয়ে গেল, তলিয়ে গেলাম গভীর ঘুমে। পরদিন অ্যালার্মের শব্দে ঘুম থেকে উঠলাম, কিছুক্ষণ তো বুঝতেই পারছিলাম না কোথায় আছি। এরপর মনে পড়ল নতুন জীবনযুদ্ধ শুরু। নিচে নেমে রিক্সাওয়ালা মামাকে বললাম, চাঁদপুর মেডিকেল কলেজ যাবা মামা? মামা তো চিনেই না, একে তো রিক্সাওয়ালা মামাকে বোঝাতে দেরি হয়ে গেছে, আর এখন কি তীব্র জ্যাম। কিছুক্ষণ পরপর ঘড়ি দেখা ছাড়া আর কী বা করার আছে। অনেক খড়খুটো পুড়িয়ে শেষমেশ কলেজের ব্যানার চোখে পড়ল। ভাড়াটা কোনো মতো দিয়ে এক দীর্ঘ নাভিশ্বাসে দৌড়ে ক্লাসে এসে পৌঁছালাম। এরপর ক্লাসে বসে সেদিনের মতো ক্লাস শেষ করলাম। একটা কথা মাথায় ঘুরছিল, চাঁদপুর মেডিকেল কলেজ বললে কেউ চিনে না কেন? নিজেদের ক্যাম্পাসে দাপিয়ে বেড়াবো ভেবে এসেছি সবসময়, কিন্তু এখন এমন কেন? তাও মনকে মানিয়ে নিয়েছিলাম, নতুন ক্যাম্পাস একটু আধটু না পাওয়ার গল্প তো থাকবেই। কিন্তু বাদ সাধল তখনই যখন দেখলাম প্র্যাকটিক্যাল ক্লাসরুমে 50 জন দাঁড়িয়ে ক্লাস করার জায়গায় সংকুলন হচ্ছে না। ওইদিকে আবার লাইব্রেরিতেও যখন 2টা ব্যাচের একসাথে পরীক্ষা থাকে তখন পড়ার জন্য জায়গাও হয় না। আর এদিকে কলেজে ক্যান্টিন না থাকায় বাহির থেকে অস্বাস্থ্যকর পরিবেশের খাবার খেয়ে দিন দিন অসুস্থ হয়ে পড়ছি। আর বাইরের দোকানগুলো থেকে খেতে গেলে টাকা পয়সাও সংকুলন হচ্ছে না। আর এদিকে যখন 2-3 ব্যাচের ক্লাস একসাথে চলে তখন ছাত্রছাত্রীদের বসারও জায়গা থাকে না, ক্লাসরুমের বাইরে চেয়ারে বসে লেখাপড়া করতে হয়, তাই কেউ কখনো দাঁড়িয়ে থাকে কেউ বসে, ভেতরে ক্লাস নিতে স্যারেদেরও সমস্যা হয়। পরীক্ষার আগের দিন যখন লোডশেডিং হয় তখন সকল ছেলে মেয়েদের মুখে ফুটে ওঠে হতাশার ছাপ। আমাদের কলেজে নেই কোনো খেলার মাঠ, তাই আমাদের শরীরচর্চা আর খেলাধুলা সীমাবদ্ধ থাকে ছোট্ট একটি মাঠে। তাও আমরা কেউ দমে যাইনি, নিজেদের অল্প বেশি যাই আছে তাই নিয়েই নিজেদের অস্তিত্ব জানান দিচ্ছি। হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে যাচ্ছি সামনের দিকে। আমাদের সকলকে মায়া আর ভালোবাসায় যিনি এক বিন্দুতে এনে আবদ্ধ করেছেন তিনি হলেন আমাদের অধ্যক্ষ মহোদয়, অধ্যাপক ডাক্তার জনাব হারুনুর রশিদ স্যার। তার সময় উপযোগী সিদ্ধান্ত ও বুদ্ধিদীপ্ত পরিচালনায় এগিয়ে চলছে চাঁদপুর মেডিকেল কলেজ, এগিয়ে চলছি আমরা। আমাদের শিক্ষকরাও আমাদের ভালোবাসা ও আন্তরিকতায় আমাদের আপন করে নিয়েছেন। পাঠদান কার্যক্রম আমাদের শিক্ষকদের সর্বোচ্চ আত্মনিয়োগ, দৃঢ় প্রত্যয়, দক্ষতা আর একাগ্রতা আমাদের অগ্রযাত্রার মূল চালিকা শক্তি। আর মনে যতটুকু শঙ্কা ছিল তাও তাদের আদর, স্নেহ আর ভালোবাসায় দূর হয়ে গেল। তাদের প্রতিটি কথা আমাদের চলার পথের পাথেয় হয়ে এসেছে। সেই প্রথম থেকেই তাই তো আমাদের অর্জনের ঝুলিও কম নয়। পেশাগত পরীক্ষায় আমাদের ঝুলি ভরেছে অনার্স দিয়ে। নাফিউ ইসলাম দৃষ্টি, সুমাইয়া বিনতে মমিন ও শারমিন আক্তার আমাদের এই কৃতিত্বের অধিকারী করেছেন। শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও আমরা এগিয়ে রয়েছি অন্য অনেক মেডিকেল থেকে, নিজেদের দমানোর পাত্র নই আমরা। জানি একদিন এই কলেজ জাতীয় পর্যায়ে নাম লিখাবে, মেধার স্মারক রাখবে, সে অনাগত দিনকে বুকে ধারণ করেই আমরা এগিয়ে চলছি সম্মুখের পানে।